আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা পুতিন কাকুর পাগলা ভক্ত এবং ওয়াগনার গ্রুপকে অত্যন্ত পছন্দ করেছেন কয়েকদিনে, তাদের জন্য স্পেশাল এবং দুর্দান্ত একটি ভিডিও হতে যাচ্ছে। চরম গরম আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম। নতুন নতুন আপডেট প্রতিনিয়ত আসছে। ওয়াগনার গ্রুপ ঘোষণা দিয়েছে তাদের হাতে সম্পূর্ণ পূর্ব বাকমুত, এবং ইতিমধ্যে তারা সম্পূর্ণ পূর্ব বাকমুতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পুতিন কাকুর পাগলাটে ভক্ত থেকে শুরু করে মোটামুটি রাশিয়ার সমর্থকদের জন্য দুর্দান্ত এবং দারুণ একটি আপডেট। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে, এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সকলের নিকটে পৌঁছে দেবেন। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউক্রেন যুদ্ধের মূলত ভরকেন্দ্রটি এখন রয়েছে বাকমুতে। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পুরোপুরি যে ভরকেন্দ্র বা যুদ্ধ অবস্থান বাকমুত, সেটি বোঝার জন্য আপাতত সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই বাকমুতে উভয় বাহিনী মারাত্মক বিধ্বংসী রূপে একে অপরকে মোকাবেলা করছে। আর সেই মোকাবেলার মধ্যেই চরম এক সংবাদ হয়ে এলো, অর্থাৎ খেলা শেষ, খেল খতম। এই অবস্থায় রাশিয়ার বেসরকারি বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি গ্রিগোজিন বলেছেন, তার বাহিনী ইউক্রেনের বাকমুত শহরের পূর্বাঞ্চলীয় অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে। আজ বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় এমন দাবি করা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হয়ে বাকমুত শহরের দখলে নেওয়ার লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে ওয়াগনার গ্রুপ। আজ বুধবার গ্রিগোজিনের অডিও বার্তায় বলা হয়, বেসরকারি সামরিক কোম্পানির দলগুলো বাকমুতের পূর্বাঞ্চলীয় অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। বাকমুতকা নদীর পূর্ব দিকে সব কিছু পুরোপুরিভাবে ওয়াগনার গ্রুপের নিয়ন্ত্রণে আছে। সামগ্রিকভাবে বিষয়টির সত্যতা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি, এই প্রতিবেদন দিয়েছে রয়টার্স। সর্বশেষে যে সংবাদটি এলো সেটি ইউক্রেনের জন্য তেমন একটা সুখকর হবে বলে মনে হয় না, কারণ এই সংবাদটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মনোবাসনার সাথে পরিপূর্ণ নয়। মিস্টার ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, যে কোনো মূল্যে বাকমুতকে রক্ষা করা হবে, বাকমুতকে রাশিয়ানদের হাতে ছেড়ে দিয়ে হবে না। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছিলেন, এখানে এই অঞ্চলটি ছেড়ে না দিয়ে সৈন্য সংখ্যা বাড়ানো হবে, গোলা বারুদ প্রদান করা হবে, যেন সেখানে রাশিয়ান এবং ওয়াগনার গ্রুপের এই প্রতিরোধের বাঁধকে ভেঙে দেওয়া যায়। বন্ধুরা, বাকমুতে নিযুক্ত ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিনিধি বলেছেন, আমরা নিরূপণ করছি শত্রুদের যুদ্ধ সক্ষমতা, আমরা আরও নিরূপণ করছি কোথায় কোথায় হামলা হতে পারে, আর সেইভাবে আমরা আমাদের প্রতিরোধ সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে জানা গেছে, বাকমুতে ইউক্রেনীয় বাহিনী আরও ব্যাকে এসে পরিখা খনন করছে। অবশ্যই পরিখা খনন করার পরেও সুনির্দিষ্ট অবস্থানে হামলা পরিচালনা করছে রাশিয়ান বাহিনী, যার ফলে ইউক্রেনীয় বাহিনী এখানে চরম রকমের সৈন্যদের হারাচ্ছে এবং আরও বেশি পরিমাণের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। উত্তেজনার মধ্যেই ইউক্রেনের অভ্যন্তরে যে অঞ্চলগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেখানে সফরে গিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শৈগু, এবং তিনি সেখানে বলে এসেছেন, ন্যাটো যতই সহায়তা করুক ইউক্রেনকে, তাদের জয় কোনোভাবেই সম্ভব নয় এবং রাশিয়া তাদের জয় কখনোই মেনে নেবে না। বন্ধুরা, অন্যদিকে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে, চীন সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাশিয়াকে সামরিকভাবে সহায়তা প্রদান করার জন্য। আর আমেরিকার তরফ থেকে বা আমেরিকার বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ জানিয়েছে, চীন যদি গোলাবারুদ দিয়ে রাশিয়াকে সহায়তা করে তাহলে দ্রুততম সময়ের মধ্যে রাশিয়ার এই দৃশ্যপট বা যুদ্ধের দৃশ্যপট চেঞ্জ হতে বাধ্য, অর্থাৎ তখন রাশিয়াকে পরাজয়ের ন্যূনতম কোনো সম্ভাবনা আর থাকবে না এবং ইউক্রেন নিশ্চিতভাবে পরাজিত হবে, পশ্চিমা বিশ্ব পরাজিত হবে। তাদের ধারণা, চীন এই সুযোগটি লুপে নেবে, অর্থাৎ আমেরিকা এবং তার গ্রুপকে পরাজিত করার যে সুবর্ণ সুযোগটি চীনের সামনে এসেছে, চীন সেটি দুহাত ভরে নেবে। চীন শুধু সামগ্রিক বিষয়টি এখনও পর্যন্ত পর্যবেক্ষণ করছে। বন্ধুরা, গত কয়েক দশক ধরে চীনের নিরাপত্তা খাত গড়ে উঠেছে মূলত সোভিয়েত প্রযুক্তির উপরে ভর করে। এখনও পর্যন্ত যে হিসাবটি করা হয়, পরিসংখ্যানগত দিক দিয়ে বিচার করলে এই মুহূর্তে চীনের সমরাস্ত্রের দিক দিয়ে 80% হল সোভিয়েত প্রযুক্তি বা রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত। এছাড়া চীনের যেগুলো মেগা প্রজেক্ট রয়েছে সমরাস্ত্রের দিক দিয়ে, যেমন J-20 স্টিলথ যুদ্ধ বিমান থেকে শুরু করে তাদের সাবমেরিন প্রযুক্তি এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো যে সকল প্রযুক্তি রয়েছে, এগুলো রাশিয়া থেকে চীনে গিয়েছে। সুতরাং এই বিশ্ব ধরনের প্রযুক্তি বা বিশ্বমানের প্রযুক্তি যদি তাদের লাগাতারভাবে পেতে হয়, অবশ্যই তাদের রাশিয়ান সামরিক সক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে। অন্যদিকে এই মুহূর্তে চীনের একটি সুযোগ তৈরি হয়েছে তাদের সমরাস্ত্র বিক্রির পথটি একেবারে পরিষ্কার করার জন্য। এতদিন পর্যন্ত তারা রাশিয়ার নিকট থেকে সমরাস্ত্র ক্রয় করেছে, এবার তারা রাশিয়ায় সমরাস্ত্র রপ্তানি করবে।
বন্ধুরা, চীন যদি রাশিয়ায় এই পরিস্থিতিতে অস্ত্র রপ্তানি বা অস্ত্র সরবরাহ অথবা গোলাবারুদ সরবরাহ শুরু করে, সেই ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং সামগ্রিক প্রেক্ষাপটে ন্যাটো এবং আমেরিকা কী ধরনের চাপে পড়তে পারে, এগুলো নিয়ে আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে দিব। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের পেজটিতে লাইক দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। তাহলে আমরা এই ধরনের নতুন নতুন আপডেট আপনাদের সামনে দিতে উদ্বুদ্ধ হব। বন্ধুরা, ফিরে যাই ওয়াগনার গ্রুপের নতুন বিজয়ের ঘোষণায়। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আশা করি যারা পুতিন ভক্ত রয়েছেন, মিস্টার ভ্লাদিমির পুতিন কাকুর অতি মারাত্মক ভক্ত রয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হবে। বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি। বর্তমানে যে সাফল্যগুলো আসছে, মোটামুটি এই সাফল্য যদি পর্যায়ক্রমে আরও কয়েক মাস স্থিতিশীল অবস্থায় ধরে রাখতে পারে রাশিয়া, তাহলে বসন্তকালে যে পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে ইউক্রেনীয় বাহিনী, তাদের জন্য ব্যাপারটি চূড়ান্তভাবে কঠিন হবে। বন্ধুরা, এই শহরগুলো দখলের পর রাশিয়া যদি স্থিতি অবস্থা ধরে রাখার জন্য তাদের সমরাস্ত্র উৎপাদন বাড়ায় এবং বিভিন্ন দেশের নিকট থেকে তারা সমরাস্ত্র গোলাবারুদ সহযোগিতা বাড়ায়, তাহলে অবশ্যই ইউক্রেনের জন্য এই অঞ্চলগুলো ডিফেন্ড করে পুনরুদ্ধার করা প্রচণ্ড রকমের কঠিন হবে। ইউক্রেনকে মনে মনে বা তলে তলে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং আমেরিকা একটি টার্গেট বেঁধে দিয়েছে, তা হচ্ছে 2023 সালের মধ্যেই তাদের এই যুদ্ধটি শেষ করতে হবে। অর্থাৎ তাদের সামনে বিশাল চ্যালেঞ্জ হল 2023 সালে যুদ্ধটি শুধু শেষ করাই নয়, ইউক্রেনের নতুন নতুন যে সকল অঞ্চল রাশিয়ান বাহিনী বা পুতিনের বাহিনী দখল করছে, সে সকল অঞ্চল থেকে রাশিয়াকে হটাতে হবে। মুখের কথাই তো, মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীকে আমরা বললাম, অর্থাৎ মিস্টার জেলেনস্কির বাহিনী বলল, তোমরা ইউক্রেনের দখলকৃত অংশ থেকে চলে যাও, তাহলে হাইটে হাইটে বাড়ি চলে গেল পুতিনের বাহিনী। এমন হলে তো আর ইউক্রেনের ন্যাটোকে ডেকে আনতে হতো না, আমেরিকার জো বাইডেন সরকারের হাজার হাজার কোটি ডলারের বরাদ্দ করতে হতো না, আর লক্ষ লক্ষ ইউক্রেনের সেনা জীবন দিত না নিজেদের স্বাধীনতা উদ্ধারের ক্ষেত্রে। যাই হোক, পূর্বেই যেটি বলছিলাম, সম্ভবত 2023 সালটিকেই টার্গেট করে দিয়েছে পশ্চিমা বিশ্ব ইউক্রেনীয় সেনাবাহিনীর সামনে। এর মধ্যেই তোমাদের যা কিছু করার করতে হবে। আমার মনে হয় না এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইউক্রেন তার টার্গেট অর্জন করতে সক্ষম হবে, এবং এটি 100% নিশ্চিত এ বিষয়ে কোনো অগ্রগতি হবে না। যদি রাশিয়া তার যে ডিফেন্ডিং অবস্থান রয়েছে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিরোধ করে এবং অফেন্সিভ আক্রমণ না করে, তাহলে এই অঞ্চলগুলো কখনোই উদ্ধার করতে সক্ষম হবে না ইউক্রেনের মতো সামরিক শক্তি। বর্তমানে ইউক্রেন একটি ভঙ্গুর সামরিক শক্তি। পশ্চিমাদের সহায়তায় তারা যতটুকুন পর্যন্ত ক্ষমতা লাভ করেছে, বন্ধুরা, যদি রাশিয়া অফেন্সিভ আক্রমণ না করে, আবারও বলছি, নিজেদের শক্তি শুধু সঞ্চয় করে এবং তাদের আক্রমণ শুধু প্রতিহত করে, তাতেই মোটামুটি এই অঞ্চলগুলো রাশিয়া ধরে রাখার মতো প্রয়োজনীয় শক্তি এখনও পর্যন্ত ধারণ করে। সুতরাং 2023 সাল নয়, 2030 সালেও এই স্বপ্ন দেখতে হবে ইউক্রেনকে যে আমরা এখান থেকে রাশিয়ান বাহিনীকে তাড়িয়ে দেব। মোটামুটি এই অঞ্চল পর্যন্ত রাশিয়া স্থায়ীভাবে হারিয়ে ফেলল, এটাই মন্দা কথা এবং এটাই সত্য কথা, আর এটাই ইউক্রেনীয়দের মেনে নিতে হবে, ইউক্রেনের প্রেসিডেন্টকে মেনে নিতে হবে। এবং একটা ব্যাপার পশ্চিমারা করছে, তা হচ্ছে পশ্চিমারাও খুব ভালো করে জানে রাশিয়া আপাতত যে অঞ্চলগুলো দখল করেছে সেই অঞ্চলগুলো ইউক্রেন উদ্ধার করতে সক্ষম হবে না, তবে নিজেরা এটি বলতে চাইছে না। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউক্রেনের সামরিক বাহিনীর মুখ থেকে এটি বের করতে চাইছে। যখন তারা যুদ্ধ করতে করতে হাল ছেড়ে দেবে, তখন ইরাই বলবে পশ্চিমাদের যে রাশিয়ার সাথে আমাদের একটা আলোচনার ব্যবস্থা করো, আর সেটিকেই মোক্ষম অস্ত্র হিসেবে তুলে নেবে মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী মিস্টার জো বাইডেন। আর জো বাইডেন তখনই একটি আলোচনার মাধ্যমে রাশিয়ার সাথে যুদ্ধের ইতি টানবে, এবং অবশ্য তখন চীনের ভূমিকা কী হয় সেটি হলো দেখার বিষয়। কারণ আবারও বলছি, চীন যদি এখানে কোনোভাবে ইনভলভ হয়ে যায়, তাহলে রাশিয়া এই পূর্ব ইউক্রেন দখল করে থামবে না, তার ক্ষুধা আরও বাড়বে। আর যুদ্ধটিতে যদি 6 মাসের মতো বিরতি পায় রাশিয়া, তাহলে পুরোপুরি ইউক্রেন ধরে গিলে খাওয়ার মতো শক্তি অর্জন করবে সে আবারও পুনরায়। অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের একটি বিরতি ইউক্রেনীয়দের যতটা রিস্টোর করতে সাহায্য করবে, তার 10 গুণ বেশি গতিতে রাশিয়া তার সামরিক শূন্য অবস্থান পূরণ করতে সক্ষম হবে। কারণ তার সকল সামরিক অস্ত্রের প্রায় 95% রাশিয়া নিজেই উৎপাদন করে থাকে, এবং রাশিয়া বিশ্বের অন্যতম একটি অস্ত্র উৎপাদনকারী দেশ। আর চীনের সহায়তা পেলে সে হয়ে উঠবে এমন এক যৌথ সামরিক শক্তি, যে হাইব্রিড সামরিক শক্তি হিসেবে চীন এবং রাশিয়া বিশ্বের মঞ্চে তখন দাপিয়ে বেড়াবে এবং স্থায়ীভাবে আমেরিকান বলয়কে চ্যালেঞ্জ জানাবে,
চীন এবং রাশিয়ার মিলিত সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি। তখন দ্বিমেরু বিশিষ্ট বিশ্বের মধ্যে আরেকটি স্নায়ু যুদ্ধের সূচনা হতে পারে সোভিয়েত আমলের মতো, যেটি বিশ্বের জন্য একটি ভয়ঙ্কর বা উত্তপ্ত পরিস্থিতি ডেকে আনবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন এলাকা দখলের যে আপডেট আপনাদের সামনে দেওয়া হলো, এ ব্যাপারে পুতিন ভক্তদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে আশা করছি। আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন সেটিও আশা করছি। বন্ধুরা, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে। আর ইউটিউবের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।